তাড়াতাড়ি করে দুনিয়ায় যা আমার এই পাউটা মায়ের কোলে যাই লাগা গেছে ওই লাত্তি খাইয়া কত মা বিদায় নিছে তুমি যারা কেউ জানে আল্লাহ আমি এতটুকু জানি আমার জনম দুঃখিনী মাও তো আবার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া মারা গেছে গো বা আমার মতো যারা এইভাবে মা হারাইছে মালিক তারাই বুঝে মায়ের কি যন্ত্রণা ফিলিস্তিনের ওই বাচ্চা গুলাই বলতে পারে যারা মা হারাইয়া রাস্তায় কাঁদে ছোট্ট একটা বাচ্চা ঘাস চাবাইয়া খায় জিজ্ঞেস করলে কোন দিকে তাকায় না ক্ষুধার যন্ত্রণায় ঘাস চাবাইয়া খায় যেই ঘাস আনতাম গরু ছাগলে উঠে ভেড়া বকরিতে খায় সেই ঘাস ফিলিস্তিনের বাচ্চারা চাবাইয়া চাবাইয়া খায় তোমার রহমত কই গো মালিক একবার যদি তাকাইতা ফিলিস্তিনের দিকে যেই জমিনটা পয়গম্বরদের আখড়া পয়গম্বরদের বাসস্থান জাতির পিতা ইব্রাহিমের বাসস্থান ইউনুস নবীর বাসস্থান জাকারিয়া নবীর বাসস্থান আইয়ুব নবীর বাসস্থান হে আমার মুসল্লি ভাইরা হাত দুইটা আসমানের দিকে মুনকারে দিয়ে একবার আল্লাহর জোরে একটা আল্লাহ বলে ডাক মারো না আল্লাহ তুমি কেমনে দেখো ফিলিস্তিনে বাচ্চাদের রক্তে লাল হইতাছে জমিনে রসুল সহ সরল মনে জায়গা দিয়ে দিলেন এরা বলল তাহলে হুজুর আমরা একটা মসজিদ বানাই নবী বলে হেরেম কাছে মসজিদ নবমী কাছে তোমরা মসজিদ বানাবা কেন 1.5 কিলোমিটার দূরে বলে আমরা বানাই না অসুবিধা কি ওমর বললেন হুজুর অগর 16 সুঙ্গের 1 সুঙ্গা কিন্তু বাইর করছে নবী আমার দেখেন কত সাদা সিধা মানুষ ছিলেন সুবহানাল্লাহ বেহামদে আমার নবীটা তো রাজনীতি বুঝতেন না রে ভাই আমার নবী তো একবার সাদা দিলের মানুষ রাজনীতি বুঝতেন ওমর ওমরের এত তীক্ষ্ণ বুদ্ধি ছিল ওমর কারো পার পাও পাড়া দিছে বালুর উপরে ওই পার পাড়া দিয়ে বলে দিতে পারতো ও কয় নাম্বার হিটলার কি মনে করেন আপনি ওমর রে ওমর কি সারা অর্ধ জাহানের খলিফা এমনি এমনি ছিল মদিনায় বৈশা পুরা দেশটা সারা পৃথিবীটা শাসন করতো আল্লাহ তার কি ক্ষমতা দিয়েছিলেন ঐশ্বর্যবাণী আল্লাহ পাক তার দান করেছিলেন এই জন্যই তো নবী বলছে অসাধ্য হম্পি আমরিল্লাহ ইল অমর আমার অমরের শাসন হবে পৃথিবীর শ্রেষ্ঠ শাসন সুবহানাল্লাহ বেহামদি তো অমর বললেন হুজুর অগো 16 সুঙ্গার 1 সুঙ্গা কিন্তু বাড়ি করছে কেবল কে ওরা মসজিদ বানাবে বলে এখন নবী বলে বানাক না যদি ওরা না আসতে চায় বানাক আপনারা জানেন এই যে মসজিদে জেরার যাকে বলা হয় কিয়ামত পর্যন্ত ওইটা অভিশপ্ত এই মসজিদে জেরা খেজুর গাছের মাঝখানে ওরা একটা মসজিদ বানাইলো সাদও দিয়ে লাইলো নবীরে দাওয়াত দিল রসুল বলেন কোন বারে দাওয়াত দিলা তোমরা আমারে কয় রবিবার আমার বলে হুজুর 16 সুঙ্গার এই যে 15 সুঙ্গা কেমনে বুঝলা আমাকে পবিত্র দিন হলো শুক্রবার ওরা দাওয়াত দেয় রবিবার তাহলে ওরা কিন্তু ধর্ম ত্যাগ করে নাই ওরা ধর্ম ত্যাগ করে নাই ও বিত্রে বিত্রে অগো 16 সুঙ্গার সুঙ্গা ঠিকই রাখছে আমাকে উপর দিয়ে লেভেল পাল্টাইছে নবী বললেন অমর রে আনা খাতামান নবীন লা নবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে নবী নাই নবী হইলে তুমি হইতা
এত বুদ্ধি তোমার মাথায়, কিন্তু মনে রেখো অমর, আমার যদি কেউ বিপদগামী করতে চায় সেই বিপদের সম্মুখীন হয়ে যাবে। কারণ আমার সাথে কে আছে? জোরে জোরে কে আছে? আরো সরবান কে আছে? আমাকে মুসলমানের সাথে কে আছে? মাথায় রাখবেন আমার নবী সহজ সরল, আমরাও সহজ সরল উম্মতে মুহাম্মাদি। সহজ সরল ভাবে তোকে জায়গা দিছি ফিলিস্তিনে, এখন তোরা উড়ে এসে জুড়া বসতে চাস? মুসলমান যখন আল্লাহকে সাথে নিয়ে তাকবীর ধ্বনি দিয়ে মাঠে নামবে, সবচেয়ে বড় কষ্ট লাগে সৌদি আরবের উপরে, এগুলা খালি হিকসে বিয়ে করব আর বর রুমালটা মাথায় দিয়ে খালি টিপ্পে টিপ্পে খালি চলব, রুমালটা খালি বেরিয়েটা মাথায় দিয়ে খালি টিপবো, সারাদিন বইয়ে টিপবো। দেখেন নাই কি করে বলি ওইগুলো খালি এমনি টিপে লাগে যে হ্যাঁ গা হইছে। সৌদি আরব যদি একটা হোম কার্ড দিত ইসরায়েল জায়গায় মুইতা দিত, কথা কান না কেন? ব্রিটেন সৌদি আরবের কাছে ধরা, আমেরিকা তেলের দিক দিয়ে সৌদি আরবের কাছে ধরা। আপনি জানেন সৌদি আরবের পেট্রোল ছাড়া ডিজেল ছাড়া আমেরিকা একদিনও চলবে না, একদিনও চলবে না জ্বালানি। এরা খালি রুমাল টিপ আর 17-18টা বিয়ে করবে। যদি একটা ডাক দিত আজকে ইসরায়েলের বিরুদ্ধে আর একটা বার, কারণ আমাদের দেশে আছে বাইতুল্লাহ, ওটা আছে মসজিদে আকসা। আল্লাহ দোনো মসজিদের কথা কোরআনে বলেছে, যদি আর একটা বার বাইতুল মুকাদ্দাসের দিকে লাল চোখ করে তাকাস, আমরা সমস্ত তেল বন্ধ করে দিয়া তোকে চোখ কালা করার যা কিছু আছে মেডিসিন আমার কাছে আছে, তোকে সব তেল বন্ধ করে দেবো। একবার যদি বলতো খালি সৌদি আরব বলতো, কুয়েতের বলা লাগতো না। ইসরায়েল আমেরিকা একদিন সদয় দিত, কারণ ইসরায়েলে কোনো তেলের খনি নাই, সব তেল পাচার করে আমেরিকা ভাওয়া হইয়া ইসরায়েল আসে আর সব সহযোগিতা করতেছে আমেরিকা। এখন আমেরিকার উস্কানিতে আজকে আমার মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। আজকে জুমায় আসার আগে একটা দৃশ্য দেখলাম, আমার একজন দেখাইলো ফেসবুকে, বাচ্চা গুলার যেইভাবে মাইনে ফেলাই তুই সহ্য করার মতো না। এটা গতকালকের নিউজ, শত শত বাচ্চা, কারো মাথার অর্ধেক নাই, কারো কান নাই, কারো গাল নাই, মারে বাবার উপরে চিল্লাইতেছে, কার বাচ্চা নিজেও জানে না, কই রইছে মা বাবা, কই রইছে কে? ওরা টার্গেট করতেছে শুধু ছোট্ট ছোট বাচ্চাদের, মিশনারি কোন জায়গায় আছে, ছোট্ট ছোট বাচ্চাদের কোন জায়গায় কি আছে, এখানে টার্গেট করে করে বোমা মারতেছে। তোরা মারতে থাক, মারতে মারতে যেদিন তোদের শক্তি শেষ, ওদিন আমার আল্লাহর শক্তি শুরু। তোদের যেখানে শেষ ওখানে আমার আল্লাহটা শুরু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করতে থাকেন হয়ে যাবে, ইতিহাস তার প্রমাণ হয়ে যাবে আর ধ্বংস হয়ে যাবে। আর নবীর দাওয়াত দিতেছে পবিত্র দিন হলো শুক্রবার, ওরা দাওয়াত দেয় রবিবার। ওমর বুঝা লাইছে ওকে সুলা সুঙ্গার পুনার সুঙ্গাইডা। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, কোন দাওয়াতে আপনার পিছনে না থাকলে আমি ওমর কিন্তু কালকে থাকমু, রবিবারে থাকমু। নবী কয় কে? কয় আমি সব কাজ ফেলায় আপনার পিছনে থাকবো। আমার নবী সাহাবিদেরকে নিয়ে ওদের মসজিদ উদ্বোধন করতে যাইতেছি, আপনাদের জানা আছে এটা আমার কথা নয় কোরআন শরীফের কথা। যখনই আমার নবী জানে যাবে মাত্র আর দুইটা কদম সামনে অগ্রসর করলে বেইমান গুলা এক অন্তত 4.5 মন ওজনের একটা পাথর মসজিদের ছাদের মধ্যে নিয়ে বইয়া রইছে। যখনই নবী মসজিদে ঢুকবে মাথার উপরে টুস করে ছেড়ে দিবে, আমার নবী মারা যাবে, ওরা অট্টহাসিতে হেসে দিয়া পুরা মদিনা দখল করবে, কিন্তু আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি। তোমরা যে চক্রান্ত করো ওই চক্রান্তর মক করবা যে আল্লাহ বোঝে কি বোঝে না। যখনই আমার নবী মসজিদে প্রবেশ করবে মাত্র 5 থেকে 6 গজ আছে, ইন দি মিন টাইমে জিব্রাইল নবীর পিছনের থেকে টেনে ধরছে, নবী আপনি কি একবার ভাবলেন না উপরের দিক কি তাকায় নাই?
আমি তো তাকাই নাই, ওরা এমন ভাবে বসে রয়েছে দেখি নাই, পাথর নিয়ে বসে আছে পাহাড়ের উপরে, নবী ঢুকলেই তারা ফেলে দিবে। ওই পাহাড়টা কোন ভেঙে ফেলেছে সৌদি গভর্নমেন্ট, যেই পাহাড়ে বেঈমানগুলো বসেছিল নবীকে মারার জন্য। হযরত ওমর বলে, নবী আপনি পারমিশন দেন বা না দেন, আমিও মোরেদের বাড়ি ঘর গুলো জ্বালায় দিব। আমার নবী বললেন, আমি কোনোদিন পারমিশন দেই নাই কাউরে মারতে, কিন্তু আজ থেকে আমি পারমিশন দিলাম ওদের বাচ্চা এবং বৃদ্ধ এবং মহিলা বাদ দিয়া, অগো ফসলের গাছ, খেজুরের গাছ, অগো ঘর বাড়ি সব জ্বালায় দে। আল্লাহ আকবার জোরে বলতে পারে না? অগো সব জ্বালায় দে, পুড়ায় দে। ওদের ষড়যন্ত্র আমি নবী বুঝে ফেলেছি, ওরা মদিনায় থাকতে পারবে না। ওদের বাড়ি ঘর শুদ্ধ নবী জ্বালায় দিলেন। সুবহানাল্লাহ, ভাই তেজে কই, যেই নবী জীবনে করে মারে নাই আমার সেই নবী বললেন ওকে বাড়ি জ্বালায় দে। শুধু মহিলা আর 14 বছরের নিচে যাদের বয়স এরা সারা, আর বৃদ্ধা এবং বৃদ্ধা, বৃদ্ধ বৃদ্ধা যারা চলতে পারে না এগো বাদ দিয়া সব মার। কারোর হাত কাটা দিবি, পাও কাটা দিবি, কান নষ্ট করে দিবি, চোখ নষ্ট করে দিবি, জীবনভর বুঝবে মুসলমানের অ্যাকশন, মুসলমানের মায় শেষ রাত্রে, মুসলমানের মায় শেষ রাত্রে। এই হাদিসে তারা বোঝা যায়, এই হাদিসে তারা ডাইরেক্ট বোঝা যায়, মুসলমান মায়ের খাইতে 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 লাস্টে মাইর দিবে। কথা কর না কেন? এই ইহুদির বাচ্চা গো, কেউ হাত কেটে দিছে, পাও কেটে দিছে, চোখ উড়াই দিছে, কান নষ্ট করে দিছে, কেউ মাথা অর্ধেক কুবাই ওমর বোড়াই দিছে, আবার ট্রিটমেন্ট করাইছে, এইভাবে সাইজ করে দিয়া লুলা বানাইয়া টুন্ডা বানাইয়া বাড়িঘর জ্বালাইয়া দিলেন খেদাইয়া এই রোহিঙ্গা গোমত। আপনারা জানেন ডাইরেক্ট বুখারীর হাদিস, এটা মদিনার থেকে উড়ে যাইয়া বসলো প্রায় 80 মাইল দূরে, 55 কিলোমিটার দূর সে খাইবার। এখানে যাইয়া ওরা স্থান গাল্লো যেখানে খাইবারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। মারহাবা বললেন না? এই খাইবারে যাইয়া 100 কিলোমিটার দূরে যাইয়া একটা আলাদা বস্তি করলো এই ইসরায়েলের মতো। আমার নবী বললেন, এখান থেকে যাইয়া ওইখানে আবার জ্বালাবি, ওখান থেকেও দেবো মায়ের। এমন মায়ের দিলেন, আপনাকে জানা আছে যেই মায়ের খাই আর সৌদি সৌদি দেশি সাইরে যেতে বাধ্য হয়েছে। আমার নবী এমন মায়ের দিছে খাইবারের থেকে যে ওরা মক্কা নাগরী সাইরা মিশরে চলে গেছে নদী পার হইয়া। এই ইহুদির বাচ্চারা মিশরে মায়ের খাইয়া এরপরে গেছে লিবিয়া, লিবিয়া মায়ের খাইয়া এরপরে গেছে কাতার, কাতার মায়ের খাইয়া এরপরে আসছে ব্রিটেন, ব্রিটেনের পরে মায়ের খাইয়া কোন জায়গায় জায়গা না পাইয়া চিন্তা করলে এখন কই যাব? মুসলমান দেশগুলা পাম পট্টি দিয়া ওর আস্তে আস্তে করিয়া এই ফিলিস্তিনে জায়গা করে নিল। আজকে এমন ভাবে জায়গা করছে যে আমার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। আমি আপনাদের সংক্ষেপে বলে দিয়ে যাই, রসুল সাল্লাম যখন একে মারছে মাইরাই দেশ থেকে তারায় দিছে, ওই যে যখন জ্বালানি আর পুরানি ওই জ্বালা পরে এখনো আছে। কথা কর না কেন? ওই যখন পূর্বপুরুষ মারছে ওই জ্বালা এখনো আছে। কি চাও? বাইতুল মুকাদ্দাস দখল করব, নবী মুহাম্মদ এখান থেকে ইমামুল মুরসালিন খেতাব পাইছে, এই ডারে ভাইঙ্গে আমরা গির্জা বানাবো। নাউজুবিল্লাহ জোরে কোন যায় না? নবী মুহাম্মদ এখান থেকে ইমামুল মুরসালিন খেতাব পাইছে, মুহাম্মাদের সব স্মৃতি নষ্ট করে দেব, আমাকে যিশু খোদার স্মৃতি এখানে বসাবো, এটা হক মূল টার্গেট আর কিছু না। হক মূল কপিয়া লইডা, তা না হলে আমার নবীর লাশ চুরি করতে পাড়াইছিল আপনারা জানেন। এই ইহুদির বাচ্চারা ভুলে গেছেন আপনারা? এই ইহুদিরা ওই বাইতুল ইসরায়েল থেকে নুরউদ্দিন জঙ্গির আমলে আমার নবীর লাশ চুরি করার লেগে ওরা পাঠাইছিল। আল্লাহর কুদরতে পারে নাই ইনশাল্লাহ বলেন, ওরা বিভিন্ন ষড়যন্ত্র করবে মুসলমানদের সাথে, পারবে না। ওয়াদা করেছেন কে? জোরে বলেন, আরো জোরে। এবার তাহলে শুনেন, এদেরকে সোজা করতে পারছে একমাত্র হযরত ওমর। যখন এরা চলে গেল মধ্য মক্কা নাগরী সাইরা, ওরা যখন ফিলিস্তিনের একটা ফিলিস্তিন আর হলো লিবিয়া,
এর মাঝখানে এর একটা তাবু গাল্লো এখানে যখন ওরা বসবাস শুরু করে দিল হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর তো তখন সারা অর্ধজাহানের খলিফা ওমরের আন্ডারের মধ্যে ওমর বলে আমি বাইতুল মুকাদ্দাস সফর করব তো ইহুদিরা ষড়যন্ত্র করলো ওমর যদি বাইতুল মুকাদ্দাসে আসে ওমরকে হেনি হত্যা করব নাউজুবিল্লাহ ধরে কোন দানে দেখেন ওমরকে তারা হত্যা করবে নবীর হত্যা করবে নবীর লাশ চুরি করতে পাঠাইছে এ তো অনেক পরের ঘটনা লাশ চুরি করা কিন্তু ওমরের জামানায় ওরা সিদ্ধান্ত নিল ওমর এখানে আসলে ওরা হত্যা করবে ওমর বললেন আমি হত্যা হব শহীদ হব এই তামান্না নিয়েই আমি বাইতুল মুকাদ্দাস দখল করব আরো জোরে বলতে হবে ওমরের মন্ত্রী পরিষদ বললেন হযরত আলী সুদ্দা বললেন খলিফাতুল মুসলিমিন আপনার না যাওয়া ভালো হবে ওমর বললেন আমি যাব ইনশাআল্লাহ আমি যাব আমি যাব তিনবার কসম করলেন যদি আমার মৃত্যু ওখানে হয় হবে বাইতুল মুকাদ্দাস ইহুদি মুক্তি করব বাজান আপনারা দেখেন ইতিহাস প্রমাণ করে দেখেন হযরত ওমর বললেন আমি কাউকে সাথে নিয়ে যাব না শুধু আমার গোলাম আর আমি যাব হে সুবহানাল্লাহ জোরে কোন কেমন অবস্থা আপনার যাইতেছে বীর মুজাহিদ আমাগো বীর মুজাহিদ বলে আমি কোন সৈন্য নিয়ে যাব না আমি একা যাব শহীদ হইয়া সবাই নিষেধ করল আপনি একা যায়েন না বলে আমি একা যাব আমি একা তাদের সাথে যুদ্ধ করব কত বড় কলিজা রে বাপ আপনাদের জানা আছে ওমরের থেকে এই হাদিস কেনা ওমরের গোলাম আব্দুল্লাহ ওমরের গোলাম ওমরকে নিয়ে রওনা দিলেন গোলাম একটু ভয় পাইতেছিলেন দেহরক্ষী গোলাম খলিফাতুল মুসলিমিন আপনি যাবেন এরা যে বেয়াদবের বেয়াদব এরা নবীর শুদ্ধ হত্যা করছে আমার নবীর মারার লেগে বহুত চেষ্টা করছে আপনি যে যাবেন যদি আপনার একটা ক্ষতি হয়ে যায় ওমর বললেন আমার মালিক যদি করে ক্ষতি না করে তার একটা পশমও কেউ ছিঁড়তে পারে না আমি একাই যাব তো ওমর একা সিদ্ধান্ত নিলেন তার বিবিকে সাথে নিলেন আলহামদুলিল্লাহ বলেন এবং ওমরের ছেলে আব্দুল্লাহকে সাথে নিলেন আর ওমরের ছেলে আব্দুল্লাহ আর হলো তার গোলাম আব্দুল্লাহ তো একটা উঠে বসাইলেন ওমরের ছেলে আর তার বিবিরে আর একটা উঠে বসলেন ওমর একা সুবহানাল্লাহ দুইটা উঠ রওনা দিছে সব মন্ত্রী হতে আলী সুদ্দা ওসমান সুদ্দা বলতেছে খলিফাতুল মুসলিমিন এই কাণ্ড আপনি করেন না এই দুঃসাহস দেখায়েন না বলে নবীর সাথে আমার রাত্রে কথা হয়েছে তো নবীর সাথে কথা হয়েছে এই কথা বললে কি আর কেউ কোনো কিছু বলবে হ্যাঁ কি কথা হয়েছে এটা আমি জানি আর আমার নবী জানে জোরে 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 ভাই সাহাবা একরামের অভ্যাস ছিল কোন বিপদে পড়লেই সেজদায় পড়ে যাইতেন নবীর সাথে স্বপ্নের মাধ্যমে ইথারের মাধ্যমে কথা যোগাযোগ হইতো এখনো পর্যন্ত আল্লাহ ওয়ালারা রসুলের রওজায় সালাম দিলে রসুল এই চোখটা বন্ধ করলে তারা দেখতে পায় ভাই আমরা 5000 বার উমরা করলো ওই চোখ আমাগো নাই কিন্তু আল্লাহ ওয়ালারা এখনো পর্যন্ত আমার নবীরে দেখে নবীর রওজায় যে চোখটা বন্ধ করলে দেখে হযরত ওমর দুইটা উটের মধ্যে আর কাউরের সাথে নিলেন না ওমরের বিবি বারবার বলতেছে আপনি তো জানেন এরা কত বড় বেয়াদব ওমর বললেন তুমি যদি না যাইতে চাও তুমি থাকিয়া যাও নবীর সুন্নাত হলো বিবির সাথে নিয়ে যাওয়া সফর করা নবীর জীবনে যত সফর করছে একজন না একজন বিবি সাথে ছিল নবীর সুন্নাতের জন্য তোমার নেতাছি কিন্তু বাধা দেওয়ার জন্য না কথা বলবা না আল্লাহ আমাদের সাথে আছে বাজান চলছে চলছে ওমর বললেন তার গোলামকে আমরা যখন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে ডুববো তার শাম তখন তার বাইতুল মুকাদ্দাস ওই দেশটার নাম তো শাম আমরা যত শামে ডুববো বর্ডার ক্রসিং করার আগে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যাওয়ার আগে হে আব্দুল্লাহ এক ঘন্টা তুই উঠিল গাম ধরে টানবি আর এক ঘন্টা আমি টানবো আব্দুল্লাহ বলে হুজুর আপনি টানবেন কি আমি টানি এ চুপ চুপ তুইও মানুষ আমিও মানুষ
আমি বাচ্চা হইছে দেখি হইছে অনেক বাড়িওয়ালা আছে দেখবেন দারোয়ান গুলোকে কাজের বুয়া গুলোকে এমন খারাপ ব্যবহার করে মনে করে কুত্তা বিলাইলি কথা কন না কেন রিকশা চালাকো মনে করে গেল মানুষই না আরে ভাই তোমার মধ্যে যা আছে ওই গরীব মানুষের ভিতর ওইটাই আছে হয়তো তোমার কাছে পার্থক্য কি তোমার কাছে মাল আছে আর কাছে নাই কথা কন না কেন অহংকারে কি হইল কিন্তু মনে রাখতে হবে ওই রিকশা চালকও তিন খান সাদা কাপড় তুমিও তিন খান তোমার বাবু তোমার বিবিও পাঁচ খান ওই কাজের বুয়া যে তোমার বাড়িতে কাজ করে সেও পাঁচ খান তোমার বিবি একটা নাকফুল সাথে নিয়ে যেতে পারবে না কাজের বুয়ার যে একটা নাকফুল আছে কানের তাও নাই তোমার বউ কানের তা নিয়ে যেতে পারবে না মনে রাখবা ওই কাজের বুয়াও কানের তার সাথে নিয়ে যেতে পারবে না কাজের বুয়া একটা কালো কায়তন খুলে রাখবে তোমার বিবিরও খুলে রাখবে তোমার বিবি আমার বিবিও ল্যাংটা পাঁচখান কাপড় মধ্যে কাজের বুয়াটাও ল্যাংটা কিসের এত বাহাদুরি কি দরকার ওমর বললে বেটা বেশি বুঝোস চুপ চুপ আমি এক ঘন্টা উটের লাগাম ধরে টানবো তুই এক ঘন্টা টানবি এরা কি দেশের নিয়ে এইভাবে শাসন করছে রে ভাই এখানে যদি সভাপতির আজকে কই প্রতিদিন খাদেম সাহেব ওযুখানা ধোয় এই যে মসজিদ রলে পানি দেয় আপনি একটু দিয়েন তো সভাপতি কবে এগুলোর বেতন দিয়ে কিনলে আপনারা এক কেমন কথাটা কইলেন কথা কন না কেন আমি খতিব যদি কয় হুজুর সকালবেলা আইয়া ওয়াজ তো করে আইছেন ফজরের টাইমে একটু পানি দিয়ে নাইয়া আমি কব আমি খতিব গিরি করব না ওই ইমাম সাহেব কবে আমি ইমামতি করব না এটা আমার কথা আমি কইলাম আপনার কথা বাদ দিলাম এই যে সামাজিক বৈষম্যতা এটাই আমাদের খাইছে কথা বলেন না কেন হ্যাঁ এখানে একটা কথা আছে যুগে যুগে এটা চেঞ্জ হবে ওমরের যুগ আর এখনের যুগ এক না ওমর নিজে মসজিদে নবমি পরিষ্কার করতেন মসজিদ পরিষ্কার করতেন আর আল্লাহ রাসূল বলছে যারা মসজিদের ওযুখানা আর মসজিদ পরিষ্কার করে দেয় আল্লাহ তার জন্য জান্নাত অজীব করে দেয় আমি যত মসজিদ ঢাকা টাউনে দেখছি একটা মসজিদ বলবো নাম বলবো না ওই মসজিদের সভাপতি নিজে বাথরুম ধোয় মসজিদটা আপনার আশেপাশেই আছে নাম বললে আপনি চিনে ফেলবেন বলবো না তাহলে আপনি যে তারে খুঁজবেন জিজ্ঞেস করবেন আপনি খুঁজালাম আমি আশেপাশে বলছি মিরপুরের মধ্যেই একটা সভাপতি আছে যে প্রতি শুক্রবার বাথরুম ধোয় নিজে ডইলে ডুলে ধোয় এইটা তারে কমিটির কেউ বাধা দিতে পারে না তাকে জিজ্ঞেস করলাম আপনি এটা করেন কেন বলে কাকরাইলের মুরব্বীদের মুখে শুনছি বাথরুম পরিষ্কার করে দিলে বলে আল্লাহ তার দিল পরিষ্কার করে দেয় দিল পরিষ্কার হলে বলে তার ইবাদত কবুল হয় আর ইবাদত কবুল হলে বলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় এটা আমি জানি এখনো মধ্যেই কাজ করে তার বয়স বসটাও বলে দেই সাইডের কাছাকাছি এই লোকটা এখনো বাথরুম ধোয় ফ্যাশনের জন্য না তার নিয়ত হলো লিল্লাহ তাআলা আল্লাহ তোমার বলেন এই বেশি বুঝোস কে হাত বাজানলে হাততাছে হাততাছে এখন যখন ঢুকবে বাইতুল মুকাদ্দাসের সীমা রেখায় ওই অনুষ্ঠানে এখন তার গোলাম উঠে বসা আর ওমর লেগাম ধরা মানে হিসাবে ওমর পড়ে গেছে বাজান রে সবাই যাইয়া গোলাম রে নামাইতেছে লাল গালিচা দিয়া এখন গোলাম চাদর এইভাবে দিয়া বেহা কোহা হইয়া কয় ভাই তোকে পাও ধরছি আমি না ভাই আমি না এটা আমার বাপের বানানোর কথা ডাইরেক্ট হাদিস আমি না এ তুমি না মানে তুমি আমাকে খলিফা আরে ভাই না আমি না তুই নাকি তখন তো আর অ্যান্ড্রয়েড মোবাইল নাই আর ফেসবুকও নাই যে ওমর কোন্ডা আর ওমরের গোলাম কোন্ডা যখন ঘোরায় বহা সবার সিদ্ধান্ত শীতের মৌসুম সব তো কাপড় চোপড় ভরা এইটাই ওমর কোলে করে নামাইতেছে ওমর মুসকি মুসকি হাসে আর কয় হওয়া ওইটাই ওমর নামা বাজানে যখন নামাইয়া স্টেজের পরে বসবে যখন ওমরকে যারা চিনে ওই দেশের বাইতুল মুকাদ্দাসের মন্ত্রী পরিষদ চোখের পানি ছেড়ে দিছে তোমরা কারে নামাইছো এখনো যিনি উটির গোলাম ধরে দাঁড়ায় আছে উনি হলেন খলিফাতুল মুসলিমিন উবাজার এই ইহুদির বাচ্চারা যখন শুনতে পাইলো
عمر بيتل مقدس شما ركاي دوكسي فلسطين دوكسي شامي دوكسي تار غلام كي بوشايا نيجي لغام دور تاين آئيسي يهودي را بوشتي ار باقي ناي زي لوكتا اي کام كورتة باري وي لوكتا زيبون كي پاكت نيا ما دير دشي دوكسي شنگ شنگ يهودي را سلام دار كورس الله وفرز ربالو মুসলমান কিছু হইছে আর কিছু বাকি আছে ওমর এই ফিলিস্তিনি অর্থাৎ শামে ঢুকে বললেন আমিও তোমাদের সাথে মারামারি করতে আসি নাই যদি মারামারি করো আমি করব কিন্তু মনে রাখবে আমি ওমরের তরবারি যদি খাপের থেকে বের হয় একটা বেঈমানও ঘরে ফিরে যাইতে পারবে না কারণ নবী সাথে আমার রাতে কত হইছে কত 15 দিন আগে তোমাদের এই দেশে আসতে আমার অর্ধ মাস লাগছে 15 দিন সময় লাগছে এই 15 দিন আমি আমার গোলাম রে এক ঘন্টা বসে হাসছি আমার গোলাম আমার এক ঘন্টা উঠে হাসছে তোমরা মনে রাখো এই যে বুদ্ধিটা এটা আমার বুদ্ধি নয় এই বুদ্ধিটা স্বয়ং আমার নবীর দেয়া ইতিহাস আপনাদের জানাই দিলাম ওমরের জামানা ইহুদির বাচ্চারা দমন ছিল ওমর চলে যাওয়ার পরে আপনাদের জানা আছে ইহুদির বাচ্চারা খারেজিয়ার গোষ্ঠী তাদের নাম হতো আহলে খারেজিয়া বাবা এই রাফিঈ ছিল ওই শয়তানগুলি বিভিন্ন নামে রূপান্তরিত ছিল ইহুদিদের এরা হযরত ওসমানকে ষড়যন্ত্র করে শহীদ করাইছে হযরত আলীকে শহীদ করাইছে হযরত ওমরকেও লাস্টে তারা শহীদ করাইছে আমি আপনাদের হাতে পাও ধরে বলছি এই ইহুদি নাসারাদের কথা যখনই আপনার অন্তরে আসবে আপনি একটু ঘৃণার নজরে আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক তোমার ঘর বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করো তুমি না রক্ষা করলে কেউ করতে পারবে না আল্লাহর ভাইরা যারা বাইতুল মুকাদ্দাসের জন্য মাঝে মাঝে চোখের পানি ফেলায়া কান্দে এদের সকলের চোখের পানি কবুল করি আল্লাহ এ বাজারিটা আমাদেরই কপাল খারাপ তারা হলে মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রগুলো যদি একটা হুংকার দিত এই ইসরায়েলকে খতম করতে মাত্র আধা ঘন্টার ব্যাপার কথা বলে না কেন এইদিকে লিবিয়া এইদিকে মিশর এইদিকে ফিলিস্তিন এইদিকে তুরস্ক এই সাইটটা রাষ্ট্রের মাঝখানে ফেলাইয়া জাতা কলে ফেলাইয়া গো মেরে ফেলা যাইত কথা কর না কে যতই আমেরিকা কো ফেভারে তাও একজনের ডেঙ্গাইয়া এত পারা সম্ভব না দোয়া করেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন বাইতুল মুকদ্দাস আল্লাহই রক্ষা করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা নবীদের আকড়া এটা নবীদের ঘাঁটি এটা আম্বিয়া আলাইহি মুসাল্লাতু সাল্লামের ঘাঁটি এখানে আল্লাহ ওয়ালাদের ঘাঁটি এই ঘাঁটিটা আল্লাহ কখনো বিজাতীদের হাতে দখল করতে দিবে না সেটা হোক ফেরেশতার দ্বারা হোক আর হামাসের দ্বারা হোক জিবাবি হোক আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি কি চান ইহুদিদের হাতে যাবগা না হ্যাঁ না তাহলে আপনাদের সাথে আমার একটা ওয়াদা ছিল গত জুমায় অন্তত গত জুমার থেকে এই জুমা পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন করছিলেন আপনারা দুই রাকাত নামাজ পড়ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে এই আপনার নামাজই কাজে লাগবে আমার কেন আমি বলছিলাম যখন মুসলমান কোন দেশ বিপদে পড়বে আমার নবী একটা মাসলা বলতেন তোমরা নামাজে দাঁড়ায় যাও আর নামাজে যখন মুসলমান দাঁড়ায় যাবে সারা পৃথিবীর কাউকে আল্লাহ সাহায্য না করলে ওই দেশে আল্লাহ সাহায্য করবে এতগুলো মুসলমানের চোখের পানি আমার রব্বে কারিম বিফলে দিতে পারে না ইনশাআল্লাহ বলেন দিতে পারে না কি বলেন পারে আপনাদের জানা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইরাকে চলে গেলেন কারণটা কি কোন দুঃখে গেলেন হযরত আলীর একটাই মিশন ছিল তখন এই ইহুদির বাচ্চারা ইরাকে স্থান করেছিল মিশর আর ইরাকে খন্ড খন্ড করে দুই দেশে ছিল হযরত আলীর টার্গেট একটাই ছিল যে ইহুদিকে আমি ধ্বংস করব যেই টার্গেট হামাসের এখন রসুলের জামাতা কলিজার টুকরা হাসানের বাবা ওনার টার্গেট একটাই ছিল ইহুদি ধ্বংস করব তাহলে বুঝালন এই জাতি এমন খারাপের খারাপ এর একজন দুইজন না হাজার হাজার নবীরে তারা মারছে এবং মেরে ছেড়ে দেয় নাই আপনাকে পুরস্কার আসতে পারে এখন ওদের এত নবীরে মারলো এত অলিরে মারলো
বাইতুল মুকদ্দাসের সাথে বিয়াদবি করলো, আল্লাহ করে কি পুরুষ আসতে পারে না, দুর্বল মুসলমানে আসতে পারে, কিন্তু মনে রাখবেন যদি আল্লাহ কি করে এই কথাটা বলেন আপনি বেঈমান হয়ে যাবেন, ঠিক না বেঠিক? আল্লাহ সবই পারে, পারে কি পারে না? আল্লাহ পারে। যদি এই কথা আপনি বলেন আমি উল্টা আপনাকে প্রশ্ন করব, যারে না বানাইলে দুনিয়ার কিচ্ছু বানাইতো না, এই ইহুদিদের হাতে আমার নবীরে দাঁত ভাঙাইছে কত কর না কেন, এই ইহুদিদের হাতে আমার নবীরে চটকানি খাওয়াইছে, এই ইহুদিদের হাতে আমার নবীরে শত শত মাইল পথ হাঁটায় নিয়ে যুদ্ধ করাইছে কত কর না কেন, শুধু এখানে শেষ না, আমার আল্লাহ সবই পারে। পেটে পাথর বাইন্দে এই ইহুদির বাচ্চাকে দমন করার জন্য খন্দকের মাঠে আমার বিশ্বনবী নিজে খন্দক খনন করছে, কে আল্লাহ বলতে পারতো না? আপনারা যারা খন্দকে গেছেন তারা দেখছেন, এখন তো পাহাড় ভাঙ্গি একবারে টুকরা টুকরা বানা হেলাইছে, এখন যে পাহাড় গুলো আছে প্রায় 4 কিলোমিটার লম্বা এই খন্দক পাহাড়টা, এই খন্দকের পাহাড়টা আল্লাহ যদি ইচ্ছা করতেন পারতেন, পারতেন না, না কোনো সন্দেহ আছে? আল্লাহ নবীরে বলতে পারতেন না ওই যে 3000 বেঈমান আইছে, আপনি টেনশন করেন না, আপনি যে 1000 লিয়ে বইছেন 1500 লইয়া চিন্তার কোনো কারবার নাই, আমি একটা ফেরেশতা পাঠাবো একটা পাথর দিয়ে যাতা দেব, কমিলুতির মধ্যে শেষ হয়ে যাব, পারতো না? কেন 15 দিন আপনার নবী পেটে পাথর বাইন্দা নিজে কোদাল দিয়া মাটি খনন কইরা আজকে খুদার যন্ত্রণা নিয়ে এরপর ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করলো, এর পিছনে কারণ একটাই, মুসলমান তোরা আমার দিন রক্ষা করার জন্য, আমার ঘর বাইতুল্লাহ রক্ষা করার জন্য তোরা চেষ্টা করবি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত রেডি রাখব। এই জন্যই তো বলছি মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী, কথা কন না কেন? আপনাদের জানা আছে, সবারই জানা আছে, আমি মাঝে মাঝে বলছি খন্দকের মাঠে বিশ্বনবী এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলেন, নাই খাবার, নাই পানি, নাই ভালোবাসার স্থান, এদিক দিয়ে সাহাবীরে যদি একজন কয় তুমি ডাইনে যাও, খুদার যন্ত্রণা হে বামে যে পাক্কায় পড়ে যায়, নবীর কাছে আসতে খাওন দিতে পারে না, কি একটা বিধিক স্ত্রীর মধ্যে পড়ে গেল, আর পেটে যদি কারো খাওন না থাকে, আরে মিয়া নামাজ তাই ভাল লাগে না, কথা কর না কেন? পেটে খাবার না থাকলে নামাজ ভাল লাগে? সাহাবিরা 1500 সাহাবি, নবী 500 ডিউটি দেয় তোমরা খনন করো, হেরা কোদাল হাতে নিয়ে জিমাইতে থাকে পেটে খুদা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণিত, জাবের এসে বলে ইয়া রাসূলুল্লাহ যদি আমার একটা খুরমা দিতেন আর 1 গ্লাস পানি দিতেন আমি 1 ঘন্টা কাজ করতে পারতাম, সুবহানাল্লাহ বলেন না? নবী আবার বললেন জাবের রে আমি নিয়মের বাইরে যাইতে পারবো না, কাজ করলে কর নইলে বইয়ে থাক, জাবের বলে নবী আপনার কাছে কি একটা খুরমা নাই? নবী বলে খুরমা নাই 3টা পাথর আছে, সে পাথর কি? নবী জামাটা তুলে বললেন তোগো ঠিকই খাইতে দেয় আর আমি নবী 1 সপ্তাহ খাই না, ঠান্ডা পাথরে পানিতে ভিজাইয়ে পেটে বাঁধতে রাখছি যেন পেটটা ঠান্ডা থাকে, বজন দিয়ে আমার নবী কেন এই দৃশ্য করলেন, যেই সাহাবি আসতেন তারই বুঝ দিয়া দিতেন, জাবের দৌড়াইয়া যায়া বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে নবী ও আমি আর কোনোদিন আপনার কাছে খাওন চামু না, কিন্তু নবী আবার প্রাণের ডুবি আপনি দেখেন ওই যে খন্দকের পাহাড়ের উপরে বেঈমান গুলা সকালবেলা মধু দিয়া সাধু খাইতেছি, এই খন্দকের আর একটা নাম হলো সাবিক সাতু, উলামা একরাম জিগাবেন এই যুদ্ধটার আর এক নাম হলো সাবিকের যুদ্ধ, সাবিক মানে সাতু, সাবিক মানে কি সাতু, নবী তাকায় দেখেন ওরা সকালবেলা পানি দিয়া মধু দিয়া সাবু খাইতেছে, নবী আমার বলে ওরা খাক তুমি চেয়েছে দেখো আল্লাহ পারে গো ওদের সাতগুলা তোমাদের আন্ডারে আইনা দিতে পারে, আল্লাহ পারে কি পারে না? একটু পরেই তাই হয়ে গেল বাবা,
এই খন্দকের মাঠে কিন্তু যুদ্ধ করা লাগে নাই আমার আল্লাহর কাছে বিশ্বনবী হাত তুলে বলে মানিক রে তুমি আমারে খন্দক খনন করতে বলছো খনন করছি এই সাত দিন পর্যন্ত কুয়া খুঁজছি ওরা যেন মদিনায় ঢুকতে না পারে গো আমার সাহাবীদের পেটে ক্ষুধা আর আমার সাহাবীদেরকে দেখাই দেখাই খাইতেছি আমার সাহাবীরা গাল চুল্লাইতেছে তাদের জিহ্বায় পানি নাই তুমি কি দেখো না আল্লাহ নবী দোয়া করতে দেরি আছে এমন বাতাস শুরু হয়ে গেল বাবা ওদের তাবু বাবু সিরিয়া ওদেরকে পাহাড়ের থেকে আল্লাহ ফেলাইয়া এমন ভাবে আশ্রয় আশ্রয় সুদা করছে সাতুর ডিব্বে ফেলাইয়া সাতুর বস্তা ফেলাইয়া মধুর ডিব্বে ফেলাইয়া সব ভাগছে জোরে 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 যখন সাতুর গোলা ফেলাইয়া ভাগছে নবী আমার হাসি আর কয় ও জাবের তুই না গতকালকে বলছিলি ওরা সাতু খায় আমরা পাই না এখন কত খাবি খা হ্যাঁ রে সুবহানাল্লাহ জোরে কও এই যুদ্ধটার নাম এই খন্দকের আরেকটা নাম হলো সাবিক সাহাবা একরাম এত পরিমাণ খাদ্য সঞ্চয় হয়েছিল ওই সাবুকের যুদ্ধে যে তারা ছয় মাস চলছে আরো জোরে কর এত পরিমাণ খাবার নিয়ে আইছিল ওরা নিয়ত করছিল যে মদিনা সব তামা তামা বানাই ফিরে যাবো যেরকম ভাবে 5 লক্ষ সৈন্য মোতায়েন করছে হামাসের লেগে গাজার লেগে ওরা নিয়ত করছে বিমান দিয়ে কামান দিয়া গাজা ধ্বংস করে দেব হালাকে মাত্র 30,000 সৈন্যের সামনে ওরা হন বোতা বডি হয়ে গেছে কথা কন ঢাকা বোতা দাও ঠিক বিশ্বনবী বলেছেন তোমরা চেষ্টা করো কষ্টা চালায় যাও ওই সাতু তোমাকে কপালে আইব কালকে সকালে ওরা খাইছে আনন্দ কইরা আজকে সকালে মুসলমানের হাতে ওই আল্লাহ এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই এই খন্দকের যুদ্ধে রসুলের একজন চাচা আসিল মানে শাস্ত্র চাচা অ্যারেস্ট হইল নবীর কাছে ধরে নিয়ে আসলো কলার ধরা কারণ গরম শীতের দিন তো কলার ধরা জিজ্ঞেস করছে ও চাচা তুমি সাতু কয়টা কানছিলা কয় আনছিলাম আমার ঘরে যা আছিল সব লই আইছি কয় কে কয় নিয়ত আছিল 1.5 মাস যুদ্ধ করবো তা 15 দিনে তো টিকতে পারল না পার মুকাম নেই আল্লাহ যে তোমার পক্ষে এটা কিন্তু এক ইহুদির মুখের কথা আল্লাহ যে তোমার পক্ষে আমার নবী বললেন ফানিউমাল মাওলা ওয়া নিউমান নাসির জোরে করে আল্লাহু আকবার তাহলে আপনি স্বীকার করলেন যে মুসলমানের পক্ষে আল্লাহ ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ মুসলমানের পক্ষে এটা স্বীকার করলেন হুজুরের শাস্ত্র চাচা এটা স্বীকার করছে স্বীকার করে কিন্তু দেখেন কপাল কত খারাপ এইটার কপালে কিন্তু মুসলমানিত হয় নাই কালেমা পড়ে নাই নবীর কাছে বললেন আমি তোমার কাছে কিছু চাই না শুধু একটা জিনিস চাই কি আমার প্রাণটা ভিক্ষা দাও নবী বললেন আমি যদি আপনার ছেড়ে দেই কোনো অসুবিধা আছে আপনি বুঝবেন যে মুসলমান স্বজন প্রীতি মুসলমানের মধ্যে দয়া আছে তুমি যদি আমার ছেড়ে দাও জানটা ভিক্ষা দাও আমি যদি মক্কায় যাইতে পারি সবার কাছে এলান করে বলবো মুহাম্মদ একটা আদর্শবান নেতা বাজান্দে আমার নবী বললেন তোমরা আমার এই চাচাটারে ছেড়ে দাও আর একটা কাজ করো কি মক্কা পর্যন্ত যাইতে যার যত খরচা আছে তার সাথে দিয়ে দাও এটা কার আদর্শ বিশ্বনবীর আদর্শ কথা ঠিক না ঠিক এই আদর্শটা হামাসের কাছে আছে কয়েকদিন আগে দেখবেন বাবা একটা বৃদ্ধা ইহুদি এই মহিলাকে তারা অ্যারেস্ট করলো এই মহিলারে তারা ডাক্তার দেখাইছে মহিলা একটু ইঞ্জুরি হয়েছিল ডাক্তার দেখাইছে ভালো ট্রিটমেন্ট করে সুস্থ করাইয়া যখন ইহুদি শিবিরে পৌঁছায় দিবে এই মহিলা সাংবাদিকদের কাছে কেঁদে কেঁদে বলতেছিল মুসলমান যে এত আদর্শবাদ আগে জানতাম না এটা আমার নবীর শিক্ষা বাজানে হুজুরের এই চাচাটাকে যখন পথ খরচ সহ তার পথে যা লাগবে একটা ঘোড়া দিয়া দিছি খাবার সাথে দিয়া দিছি টাকা পয়সা কিছু দিয়া দিছি যখন এই চাচাটা মক্কায় গেছে আসলে হেদায়েত থাকার দরকার আমার নবীর লালন পালন করলো নবীরে না খাওয়াইয়া নিজে খাইতো না কিন্তু মৃত্যুর সময় কালেমা নাসব হইল না নাম তার আবু তালেব ভুলে যায়েন না
هيك اي حضور الشاسا ابو طالبের মতো কোয়ালিটি নবী এত সুন্দর তার সাথে ব্যবহার দেখাইলেন গো বাবা কিন্তু কপাল খারাপ এ কালেমা পড়ে নাই গো বাজান কালেমা না পড়িয়া চলিয়া গেছে আমার বিশ্বাস এই সাসার মতো এই জালিম ইসরায়েলের কত সুযোগ দিচ্ছে ওরা মুসলমান হও আর ইসরায়েল চাইতেছে ইহুদি হও কিন্তু আমার মন বলে ওরা যদিও ইহুদির বাচ্চারা মুসলমান না হয় মুসলমানের বিজয় হবে ঠিকই ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর সবচেয়ে বেশি দোয়া করবেন বাবা জিরা দুটো হাত জোর করে বলছি ওই ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন যে বাচ্চাগুলা খাওয়ার নাই পানি নাই দুধ নাই দুধের বাচ্চা চিল্লাইতেছে মায়ের দুধের জন্য মা মারা গেছে বাপ চলে গেছে ওদেরকে কে দেখে রাখবে আল্লাহ ছাড়া দেখার মতো কেউ নাই আপনাদের সকলের কাছে আমার দাবি মুসলমানের পক্ষ থেকে আপনারা অন্তত প্রতিটা দিন একটু দোয়া করেন আমাকে দোয়া ছাড়া তো আর কিছু করার নাই আছে দোয়া ছাড়া আমাকে কিছু করার নাই না পারবো যাইতে না পারবো একটা কম্বল দিতে কারণ এখন তো ওই দেশে শীত ফিলিস্তিন এমন একটা দেশ শামদাস আপনাদের হাদিসই আছে শামদাস 12 মাস কাল ঠান্ডা ওই দেশটাই আল্লাহ ঠান্ডা বানাইছে এই জন্য দেখবেন মক্কার মানুষগুলা গরমের কালে ব্যবসা করত শামদাসে আর শীতের কালে ব্যবসা করত মিশরে এটা মনে রাখবেন এটা হাদিসই তো আছে আমার নবী গরমকালে শামদাসে যাইতেন কারণ ওই দেশে ঠান্ডা ওই দেশে গেলে মজা লাগতো এই বাচ্চাদের কাপড় নাই কাবার নাই দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের আরামের ব্যবস্থা করে দেয় ইসরায়েল কে ধ্বংস করে দেয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার কাছে দোয়া চাই প্রতিদিন প্রোগ্রাম গলা অনেক ব্যথা মাথাও ব্যথা আজকে ফজরের আজান দিলে বাসায় ঢুকছি তিনটা প্রোগ্রাম করে কিছু করার নাই জুমার নামাজ তো পড়াইতে হবে যদি ইনশাআল্লাহ ঢাকায় ঢুকি আমি আসলে চেষ্টা করি যে আমার জীবনের বিন্দু মাত্র রক্ত থাকতে যেখানেই খেতাবাত করি না কেন খুতবা দেই চেষ্টা করব অন্তত জুমার নামাজটা যেন আমার মিস না হয় কারণ আপনারা এত কষ্ট করে আসেন একটা জুমা যদিও আমি সিরাজগঞ্জে পড়েছিলাম জামে কিন্তু আমার মনটা রয়েছে মসজিদে আপনি জানেন না যদিও আমাদের ইমাম সাহেব পড়াইছে কিন্তু আমার মনটা পড়েছিল মসজিদে এই যে ভালোবাসা এই ভালোবাসার বাদাউলাতে যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন আসলে শরীরে যে কন্ডিশন প্রতিদিন প্রোগ্রাম করলে একটা লোকের খাওয়া নাই ঘুম নাই ঠিক মতো গোসল নাই এরপরে যে জুমা পড়ানো যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না মেহরবানি করে আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে আল্লাহর মেহরবানি চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন পুরো সিজনটাকে সুস্থ রেখে অন্তত এই বডিটাকে ঠিক করে ঈমান ও আমলের সাথে যদি নিয়ে যায় আল্লাহ যেন বিদায় করে দেয় আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন আর বিশেষ করে দোয়া করবেন ফিলিস্তিনি মুসলমানের জন্য আল্লাহ আমার ফিলিস্তিনি ভাইদের মধ্যে রক্ষা করেন অনেক ভাই দোয়া শেষে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করেন সকলের বাবা মাকে মাফ করেন আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখেন গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 62,000 টাকা আলহামদুলিল্লাহ এই অভাবের সময় 62,000 টাকা বিশাল ব্যাপার অতর ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হাজী মোহাম্মদ তৈয়ব রহমান মিলন মসজিদে 20,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন অত্র ফাউন্ডেশনের সাবেক পাঠাগার দপ্তর মরহুম আলহাস সাদাত হোসেন গং নামে মসজিদে 2,000 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করেন মাহি ও মনি নামে মাদ্রাসায় 1,000 টাকা দান করেছেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সাবেক দপ্তর সম্পাদক অর্থ সম্পাদক আলহাস এজে ডিএম শামসুদ্দিন অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সাবেক দপ্তর সম্পাদক মরহুম আলহাস আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে 5,000 টাকা আল্লাহর বান্দারা দিছেন আল্লাহ কবুল করেন এই মাসের টাকাগুলোর দ্বারা তাদের বাবা বাবাকে কবুল করেন আদম আলী সাহেবের স্ত্রী মারা গেছে আল্লাহ তাকে আপনি মাফ করেন আল্লাহর এক বান্দা
আমার মাদ্রাসা এতিমখানায় 1000 টাকা দিবেন একটু মুসিবতে আছেন দোয়া চেয়েছেন খাস করে গাজীপুর থেকে আমার এক মা মায়ের বয়সী সে আমার মসজিদে 1000 টাকা দিয়েছে আর একজন বরিশাল থেকে দান করেছে মসজিদে আসলে এরা নাম্বারগুলো নয় মিডিয়ার কাছ থেকে এরা দোয়া চায় বিপদে পড়লে অনেক অনেকের কাছে দোয়া চায় যে মায়েরা যে বোনেরা অন্তত শুক্রবার আমার টেলিফোনে হাদিয়া পাঠাই দিয়া মসজিদ মানসায় আল্লাহ দোয়া চায় এদেরকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ এদের দিলের নেক উদ্দেশ্যগুলো পুরো করে দিয়েন এদের সন্তানগুলিকে আপনি নেককার বানায় দিয়েন সবার কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين رحمة النظر একটু তাকায় দেখেন না আপনার এই পাগলগুলি মারি জুমার নামাজ কত আগে এসে বসে থাকে কত বৃদ্ধ মানুষ পায়খানা প্রস্রাবের ব্যাগদায় আঁটুতে ব্যথা তারপরে ওঠে না আল্লাহ যাদের ভালোবাসা তোমার মসজিদের প্রতি এত বেশি কেন তুমি এদের মেহরবানি করে মাফ করে দিবা না যত গুনাহ করছি মওলা জীবনে মাফ করে দাও তোমার নামে খাতির আল্লাহ এমন একটা সময় আসবে এই মেম্বার আর একজন খতিব সাহেব খুতবা দিবে আমি গুনাহগার থাকবো কবরে সভাপতির আসনে একজন থাকবে ওই আসনে আর একজন বসবে এই কমিটির কত মানুষ অন্ধকার কবরে ঘুমায় আছে নতুন কমিটি আবার আসবে মসজিদের খেদমত করার জন্য কিন্তু আমাদের কথা মনে করে কেউ একটু দোয়া করবে কিনা জানি না আমাদের জন্য দোয়া করার মানুষ আপনি তৈরি করে দিয়েন যাদের কিনে হাত তুলেছি হাত দুইটা তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো ভাই অনেকের মা আছে বাবা কবরে চলিয়া গেছে আল্লাহ মা বাবার কবর পারগুলো কত খারাপ এরা শব্দ ভেসে বলল আমরা আপনারা ট্যাক্স দিব ট্যাক্স জেজিয়া দিব আরবিতে বলা জেজিয়া ট্যাক্স দিব আমাদেরকে ক্ষমা করে দেন আমরা মদিনার ভূখণ্ডে ঢুকি ঢুইকে আমাদের একটা আলাদা শিবিরের মধ্যে আপনি আমারে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানে থাইকা আমাদের কর্ম সূচনা চালায় যাব এবং আমরা আস্তে আস্তে সবাই মুসলমান হয়ে যাব রাসূল দন নরম দিলের মানুষ আগো জায়গা করে দিলেন কিন্তু এখানে অনেক সাহাবী ভেটো দিছিলেন হযরত ওমর বলছিলেন হুজুর যেই জাতি যেই দেশে গেছে ওই দেশে মার খাইছে এদেরকে জায়গা দেন না এরা বাটপার এরা হারামি রাসূল বলেন ওমর রে আল্লাহ তো আমারও এখনো নিষেধ করে নাই আল্লাহ যদি নিষেধ করে আমি ওকে বাইর করে দেব কারণ জমিনটা তো আমার না জমিনটা কার যদি আমি একে ঢুকতে না দেই আল্লাহ যদি কয় নবী গো ইহুদিও তো আমার বান্দা এগো আপনি জায়গা দেন নাই কেন দিয়ে দেহি না এরা কি করে বসন্তীরা যখন মদিনার ভূখণ্ডের ঢুকে পড়ল একটা আলাদা শিবিরে একটা বস্তি নবী বলে দিলেন আপনারা এদিকে থাকবেন আস্তে আস্তে কিছু মুসলমান হর অভিনয় শুরু করলো ইহুদির ইসরায়েলি বাহিনী মুসলমান কিছু অভিনয় করে দেখাইয়াও দিল আমরা মুসলমান কিন্তু বাজানদের ভিতরে যে এত শয়তানি আমার মাওলা সারা কে হই জানে না তো এই আয়াতের দ্বারা দেখা যায়
রসুল যে গায়েব জানতেন না এটা তার প্রমাণ। রসুল তো সরল মনে অগো জায়গা দিয়ে দিছে, এই যে আমাকে রোহিঙ্গা গোজে এমনি জায়গা দিছে, ছয় মাসও যায় নাই ওকে আসল রূপ বাইরে গেছে। আল্লাহ আকবার বললেন না? ওমর বলে হুজুর দেখবেন এরা কত অঘটন কত অকারেন্স করে আপনি দেখবেন। এই যে আমাকে বাংলাদেশে যে এ আবার সরাসরি এ আবার ট্যাবলেট এখন পানের দোকানেও পাওয়া যায়, কতক্ষণ না কে মিরপুর খোঁজেন, কারণ এই ব্যবসা করলে রাতারাতি বড় লোক। এটা একমাত্র বাংলাদেশে এই আবার ব্যবসা এই রোহিঙ্গারা যখন আসছে এখান থেকে শুরু হয়েছে, আবার ওরাই বানায় আর ওইগুলোই তো আমাকে বাংলাদেশে ঢুকছে। আসল রূপ এখন প্রকাশ পাইতেছে এই রোহিঙ্গা কিল্লিগাই মিয়ানমার কে মাইরে খেদাইছে। আমরা সহসল মানুষ আমি ইলিয়াসের মধ্যে জিহাদিও তো তেরান উঠে আপনার কাছে নিয়ে দিছি, ওকে দিছি না লাখ লাখ টাকা আমার নিজের নিজের ফান্ডের থেকে দিছি মিয়া, ওকে কান্না সহ্য হয় নাই। কিন্তু এখন দেখতাছি ওরা ইসরায়েলের মতো একটা বিস্ফোরক, একটা বিস্ফোরক ওরা আমাকে দেশের লাগে জানে বিদ্যা মানুষের রক্তে লাল হইতাছে জমিনে, কত মাদ্রাসার ছেলে শহীদ হইতাছে ফিলিস্তিনে তাদের রক্তে, কবুল করো ফিলিস্তিন কে আল্লাহ, ও আল্লাহ 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 আল্লাহ, তুমি ছাড়া আমাকে কেউ নাই আল্লাহ, সব বড় বড় রাগা বল নাস্তিক গুলো অক দলে আল্লাহ আল্লাহ সবাই অক দলে, তুমি একটা বার কও না আমি তোমাকে দলে, তুমি একটা বার কও আমি মুসলমানের দলে, তুমি একবার কও আমি ফিলিস্তিনের দলে, তুমি একবার কও আমি ফিলিস্তিনের দলে, তুমি একবার বলো কোরআন ওয়ালাদের দলে। আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো, ফিলিস্তিনকে হেফাজত করো আল্লাহ। বহুত দূর দূরান্ত থেকে আমার ভাইরা দোয়া চাইছে, মানিকগঞ্জে দোয়া চাইছে তোমার এক পাগল, লন্ডন থেকে দোয়া চাইছে শরীরটা অসুস্থ সুস্থ বানিয়ে দাও আল্লাহ, আরো যারা দোয়া চাইছে মেহরবানি করে আল্লাহ, গাজীপুর থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, বরিশাল থেকে দোয়া চাইছে, ধামরাই থেকে দোয়া চাইছে, সিরাজগঞ্জ থেকে দোয়া চাইছে, এই মসজিদের অনেক কমিটি কবরে চলে গেছে অনেকেই দোয়া চাইছে আল্লাহ। তোমার এক বান্দা পেরেশানিতে আছে আমার এতিমখানায় দান করছে, এতিমখানা চালাইতে অনেক কষ্ট হইতেছে তুমি জানো আল্লাহ, দ্রব্য মূল্যের দাম এত বেশি মাদ্রাসা চালাইতে অনেক কষ্ট হইতেছে, তুমি দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ আইডিয়া দাও আল্লাহ আল্লাহ, তুমি না দিলে সরকার কিছু করতে পারবে না, তুমি উৎপাদন শক্তি বাড়ায় দাও আল্লাহ, যারা অসাধু ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে রাখছে আল্লাহ ওদের হেদায়েত দাও, হেদায়েত না থাকলে আল্লাহ গজব দিয়ে শেষ করে দাও আল্লাহ, জনগণের যারা কষ্ট দেয় গজব দিয়ে শেষ করে দাও আল্লাহ, জনগণের যারা কষ্ট দেয় আল্লাহ ওদেরকে গজব দিয়ে শেষ করে দাও আল্লাহ, ওদের হেদায়েত দাও তারা হলো শিক্ষা দিয়ে দাও জীবনে তার শিক্ষা দিয়ে দাও। صلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا ماهم برحمتك يا ارحم الراحمين زار زار استنه دار احسان এর সুন্নাত পড়লেন। এমন এমন